প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আছি দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামে একটি লাউয়ের বাগানে। আমরা একটা পুকুর দেখতে গিয়েছিলাম, পুকুর দেখে আসার পথে লাউ বাগানটা আমার খুব ভালো লাগছে, তাই আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করতেছি। আমার সামনে এখন কথা বলবেন আমাদেরই কোয়ালিক, আমাদেরই ভাই জনাব মোজাম্মেল হোসেন। আপনার যদি এই লাউয়ের বাগান সম্পর্কে কোনো মন্তব্য থাকে বা কী অভিজ্ঞতা পাইলেন সেটার বিষয়ে যদি একটু কিছু বলতেন ভালো হইত আর কি। পুকুর ভিজিটের শেষে আসার পথে সুন্দর একটা লাউয়ের বাগান আমাদের চোখে পড়ে। আমরা আগ্রহ করেই লাউয়ের বাগানটা দেখতে আসছি, কারণ হচ্ছে অল্প জায়গায় এই লাউ বাগানটা এত সুন্দর হয়েছে আর এত পরিমাণ লাউ ধরছে, মানে একদম চোখে না দেখলে বোঝা খুবই কষ্টকর। এবং লাউগুলো এত সুন্দর, সবগুলো লাউই অনেক সুন্দর। এখন আমরা আপনাদের হলো লাউ দেখাবো, সুন্দর সুন্দর লাউ। এবং চিংড়ি মাছ দিয়ে লাউ পাক করলে কতটা টেস্ট হবে বলার কোনো অপেক্ষা রাখে। মোজাম্মেলকে ধন্যবাদ। এখন আমরা আপনাদেরকে লাউগুলো দেখাবো বাস্তবে, দেখেন কত সুন্দরভাবে ধরে রয়েছে। বাংলাদেশ যে আসলে কৃষি প্রধান দেশ, এই লাউয়ের বাগানটা না দেখলে বোঝা যাবে না। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেটুকু জমি আছে সবাই যদি আমরা এরকম সবজির আবাদ করি তাহলে নিজের উপকার হবে, দেশের অর্থনীতিতে যোগ হবে। এই লাউ নিয়ে একটা গান আছে যেটা আমার মোজাম্মেল ভাই বলতেছে, সাদের লাউ বলে বানাইছে বইটা কি, মানে লাউয়ের আগাও খাইলাম ডগাও খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি। অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। মোজাম্মেল, আপনি যদি এই লাউ সম্পর্কে আপনার অভিজ্ঞতা এদের কী কী করে খাওয়া যায় একটু বলতেন। লাউ তো আমার খুবই ফেভারিট একটা খাদ্য। আমি লাউ শীতের সময় সকালে, মানে যেটা বাসিটা যদি চিংড়ি মাছ দিয়ে পাক করা হয় তাহলে আমার খুবই ভালো লাগে। চিংড়ি মাছ অনেক সময় না পেলে টাকি মাছ দিয়ে পাক করি, সেটাও খুব টেস্টি। অথবা মাসকলাই ডাউলটা ফাঁকি করে এই লাউটা যদি আমরা পাক করি সেটা যে কি টেস্ট, মরি দিয়ে যদি খাই আসলে ভাই আমি আর বলবো না, কারণ আমার মানে আপনার মানে এটা দেখে খাওয়ার রুচিটাই বেড়ে গেছে আর কি। আপনারা দেখতেছেন কত সুন্দর সিনারি, লাউ ধরে আছে, পাশে দেখেন শীতের সময় খেজুরের রস কাটার জন্য গাছ রেডি করতেছে, আসলেই মনোরম দৃশ্য। মুরব্বি, এই রস কবে থেকে পড়বে? তাই একটা গাছ থেকে কি পরিমাণ রস আসে প্রতিদিন? আচ্ছা, এরকম কয়টা গাছ কাটেন আপনি? শীতের সময় খুব ভালো জিনিস, শীতের সময় হলো খেজুরের গুড়, খেজুরের পিঠা, গুড়ের পিঠা সবারই খুব ভালো লাগে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।